বলহালির মুক্তিযোদ্ধা রিভার ভিউ, কেউ কেউ এবার হয় নেভাল ত্রি। হালুগাট ব্রিজের ওই পারে হালুগাট ভান্ডালজুড়ি 23 কিলোমিটার দীর্ঘ রোডত, পশ্চিম হদুরকিল 401 নম্বর ওয়ার্ডত, নাজিরহালি পয়েন্টত, কর্ণফুলির পারত স্থানীয়লার উদ্যোগে গড়ি উঠা এই পর্যটন স্পট এখন বেশ জমজমাট। ১৩ সালের অক্টোবর 22 তারিখ এতিয়ারের পানি সম্পদ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদলের প্রচেষ্টায় কর্ণফুলির এই পয়েন্টত হালবাঙ্গা ঠেকাবেল্লাই ব্লক বয়বের পরে নদী তীরত বইবের জায়গা সাত দোয়ান আর যারা বেড়াইতে চায় তারা লাই একখানা বিনোদনের লাই স্থানীয় জনসাধারণী তৈরি করে এই পর্যটন স্পট। মানুষ মুক্ত বাতাস আমাদেরকে নপার যাতে হালবাইয়ের পিস দুয়ে পর্যন্ত আর রাখা হবে পর্যটন এলাকা হিসেবে জোন হিসেবে ঘোষণা দিলে আর উপকৃত হইব। এই রিভার ভিউটা বৃদ্ধি করবেন লাই আর পদক্ষেপ লয় আশা করি হচ্ছে রে আর হাসি। এ প্রসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি পৌরমেয়র সি প্লাস টিভিরে জানাই আর একটা চিন্তা ভাবনা আছে রিভার ভিউর আর পৌরসভার অক্ষত উন্নয়ন গজ্জুম এবং পরিচ্ছন্ন কর্মী আর রিভার ভিউর দি আইনশৃঙ্খলার অবস্থা এখনও ভালো আছে। আরো সুন্দর ও জনপ্রিয় করিবার লাই প্রয়োজন স্থানীয় প্রশাসনের এবং সরকারের সহ উদ্যোগ। ইয়ান মহানগরের স্থানীয় এলাকাবাসী এবং আজিয়ের আগত পর্যটনের দর্শক ইয়াসিন চৌধুরী, সি প্লাস টিভি, বোয়ালহালি। দর্শক আর এই ভিডিও কিন্তু আমার সাথে কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দেবায় এবং সি প্লাসের ফোন এই চাহ।